রাজধানীর মোহাম্মদপুর বা মাদ্রাসা থেকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বুধবার 7 এপ্রিল রাত 12টার পর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি, তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা সিকদার তার ফেসবুক টাইমলাইনে মামুনুল হককে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে। গত শনিবার 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশে গিয়ে তাকে উদ্ধার করলে নারীকাণ্ড নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরই পর গত 2 দিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জ তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে সরকারের একাধিক মন্ত্রী হেফাজতের তাণ্ডবের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলেছেন। পাশাপাশি সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও তার গতিবিধি নজরদারি করছেন। মামুনুল হকের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে 4 এপ্রিল সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মামুনুলকে যে নারী নিয়ে গিয়েছিল তিনি পার্লারের কর্মী, একদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউয়ের কাছে গেলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটি বলে ফেলেছি, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা অসত্য কথা কি বলতে পারে? এরা ধর্মের নামে অধর্মের কাজ করে বলে আজ ইসলাম হুমকির মধ্যে। এরা আসলে ধর্ম ব্যবসায়ী, এদের ছাড় দেওয়া হবে না। যারা এই ধর্মের নামে অধর্মের কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী মামুনুলের বিষয়ে উদ্ধৃতি দিয়ে বলেন, ওই নারী তার স্ত্রী নন। মন্ত্রী আরও বলেন, এই ঘটনার পর দেখলাম ওই রিসোর্টের উপর আক্রমণ। কেন এই আক্রমণ আমরা জানা নেই। সেখানে কয়েকজন বিদেশি ছিলেন, পুলিশ ও বিজিবি গিয়ে তাদের রক্ষা করেছে। হেফাজতের তাণ্ডবের প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে এ ধরনের তাণ্ডব কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা তদন্ত করে দেখছি, যারাই তাণ্ডব করে থাকুক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনার তথ্য প্রমাণ সংগ্রহে কাজ করছে, তদন্তের কাজ হচ্ছে। হেফাজতের নেতারা মামুনুল হককে সমর্থন দিলেও আমরা যে তথ্য পাচ্ছি তাতে তিনি অনেক জঘন্য অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ইসলাম ধর্মে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।